2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। 2022 সালের যে প্রাথমিকের নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা থাকতে পারবে না, এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে খারিজ করে এমনটাই জানালো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এর আগে 2022 সালে 21 নভেম্বর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণে ছাড়পত্র দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বেশ কিছু প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। আজ বুধবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে ডিভিশন বেঞ্চ। জানিয়েছে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণে যোগ্য নয়, ফলে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। রায় ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই দুটি স্তরের শিক্ষাগত পরিকাঠামোয় যথেষ্ট ফারাক রয়েছে, সেই কারণে উচ্চ প্রাথমিকের পাঠ্য শিক্ষকরা প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্য নয়। উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রাথমিক স্তরে কোনো প্রশিক্ষণপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবেন না, তা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল যে বিএড প্রশিক্ষিত প্রাথমিক স্তরের শিক্ষাদানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না, শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষকরাই প্রাথমিক স্তরে পড়াশোনার যোগ্য। সেই রায়ের সঙ্গে সমন্বয় রেখেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এদিন রায় দিয়েছে বলে মনে করছেন আইনি মহল।